আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আমজাদ খান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর। জ্বরে আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হলেও তাদের মধ্যে একজনের মৃত্যু করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের কারণে হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে নর্থ কোরিয়া। রাজধানী পিয়ংইয়ংয়ে অতি সংক্রামক ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে কতজন শনাক্ত হয়েছে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এরপরই দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন নর্থ কোরীয় নেতা কিম জং উন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুতর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন কিম। দেরিতে হলেও ক্রীড়াক্ষেত্রে গৌরব উজ্জ্বল অবদানের স্বীকৃতি পেলেন দুই সহোদর মোজাফফর হোসেন পল্টু এবং চ্যানেল আইয়ের পরিচালক এনায়েত হোসেন সিরাজ। জাতীয় ক্রীড়া পুরস্কার হাতে নিয়ে একই পরিবারের দুই সদস্য সন্তোষ জানিয়েছেন। দেশের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শুধু অর্থনৈতিক অবস্থা বিবেচনায় না নিয়ে দক্ষ ও কার্যকর সংগঠকদের উৎসাহ দেওয়ার পরামর্শ দিয়েছেন পুরস্কার বিজয়ী দুই ভাই। রিপোর্ট করেছেন আরিফ চৌধুরী। স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠার সময়ের বোর্ডের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন মোজাফফর হোসেন পল্টু, দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। ধীরে ধীরে রাজনীতিতে সম্পৃক্ততা বাড়ানোয় ক্রীড়াঙ্গনে পরে আর অতটা সময় দেওয়া হয়নি। তবে 2013 সালের সেরা সংগঠক হিসেবে তার নাম ঘোষণা করা হয় আগেই। আর তার ছোট ভাই এনায়েত হোসেন সিরাজ প্রথমে ক্রিকেটার, পরে সংগঠক, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। একজন 2013 সালের সেরা সংগঠক, আরেকজন 2014 সালের। দুজনের হাতেই উঠেছে পুরস্কার, তবে সেটি 8 বছর পর। ইট ইজ বেটার লেট দ্যান নেভার, অন্তত জোর তো খুলেছে, হয়েছে। আমরা ক্রীড়াঙ্গনে আমরা পারিবারিকভাবে আমরা অবদান রাখার চেষ্টা করেছি, কতখানি সফল হয়েছি সেটা মানুষ বিচার বিশ্লেষণ করবে। তবে আমাদের এইটুক তৃপ্তি আছে যে আমরা এই দেশের ক্রীড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি আন্তরিকভাবে। আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার দেশের, যাতে আমাদের ক্রীড়াঙ্গনটা আরও উজ্জ্বল হয় এবং দেশটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারে, এবং এটা এটা যে দেশের স্পোর্টস ক্রীড়াঙ্গন উন্নত সেই দেশটাই উন্নত। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় তাদের পারিবারিকভাবে সম্পৃক্ত হওয়ার পেছনে মূল বিষয় ছিল দেশপ্রেম আর খেলাধুলার প্রতি প্রচণ্ড আন্তরিকতা ও স্বচ্ছতা। তবুও তাদের পথ অতটা মসৃণ ছিল না। নতুন সংগঠক তৈরিতে এ বিষয়গুলো মাথায় রাখার পরামর্শ দেন পুরস্কারজয়ী বর্ষিয়ান সংগঠকরা। আগে যারা সংগঠক ছিল তখন অর্থবিত্ত কম ছিল, কমিটমেন্ট ছিল। এখন সত্যিকারভাবে কমিটেড সংগঠক খুব কম তৈরি হচ্ছে না, অনুপ্রাণিত হচ্ছে না, কারণ সংগঠকরা অঙ্কুরেই বাদ পড়ে যাচ্ছে অর্থের অভাবে। কারণ এখন বিত্তবানরা অর্থ দিয়ে সমস্ত ক্লাবগুলি দখল করছে এবং সেই সুবাদে তারা কাউন্সিলর হচ্ছে, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা হচ্ছে। খেলাধুলা করা ছাড়া তো সংগঠক হওয়া যায় না, কিন্তু হয়তো উচ্চ পর্যায়ে কেউ খেলাধুলা করে, আবার কেউ খেলাধুলা উৎসাহিত সেই জন্য সংগঠক হয়। আমরা খেলাধুলা করে সংগঠক হয়েছি। 8 বছরের জট খুলে ক্রীড়াঙ্গনের মানুষদের হাতে পুরস্কার তুলে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন বিজয়ীরা। এখন থেকে প্রতি বছরই জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এ ছিল হাতে থাকা শীর্ষ খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।